হে হোয়াটস আপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা অসাধারণ চাইনিজ সিনেমা সম্পর্কে জানতে চলেছি, যে সিনেমাটির নাম হচ্ছে মাই গ্যাংস্টার ওয়াইফ, মানে আমার সন্ত্রাসী বউ। তবে এটাকে শুধু চাইনিজ সিনেমা বললে ভুল হবে, কারণ এই সিনেমাটির নায়িকা হচ্ছে তাইওয়ানিজ বংশোদ্ভূত চাইনিজ, যার নাম হচ্ছে শিকুই, যাকে আমরা দেখেছিলাম হচ্ছে চাইনিজ অন্যতম জনপ্রিয় একটা মনস্টার সিনেমা জার্নি টু দ্য ওয়েস্টে। আর সেই সিনেমা যদি তোমাদের মনে না থাকে তাহলে সেই সিনেমার পোস্টারটা আমি পেছনে দেখাচ্ছি, পোস্টার দেখে বুঝতে পেরেছো কোন সিনেমাটি, ওই যে মাছের সিনেমাটি। আর এই সিনেমার যে নায়ক সে আবার হচ্ছে সাউথ কোরিয়ার, আই মিন যৌথ প্রযোজনের একটা সিনেমা। আর এই সিনেমা সম্পর্কে আরেকটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, এই সিনেমাটি কিন্তু বলিউডে কপি হয়েছে, আর এটার কপি বলিউড সিনেমাটি আমি দেখেছিলাম, সেটা আমাকে এক ধরনের মজা দিয়েছে। কারণ ইন্ডিয়ানরা যখন এই সিনেমাটি রিমেক করেছে তখন ইন্ডিয়ানরা তাদের মশলা দিয়েছে, আর চাইনিজ আর কোরিয়ানরা যখন তৈরি করেছে তখন তারা আবার তাদের মতো মশলা দিয়েছে। তো দুটো সিনেমা দুটো সিনেমার মতোই ভালো হয়েছে। তবে তারপরেও চলো আমরা অরিজিনাল ভার্সনটা দেখি, এবং তারপর আমরা বলবো যে অক্ষয় কুমারের সিং ইজ ব্লিং বেশি ভালো হয়েছিল নাকি অরিজিনাল যে সিনেমা মাই গ্যাংস্টার ওয়াইফ সেটা বেশি ভালো হয়েছিল। তো কথা না বলে চলো শুরু করি। তো সিনেমার শুরুতে আমরা আরিয়ং নামের একটা মেয়েকে দেখতে পাই, আর সে হংকং এর অন্যতম পাওয়ারফুল একটা গ্যাং ব্ল্যাক ড্রাগনের বস ল্যামের মেয়ে ছিল। আর এখানে আমরা দেখি আরিয়ং তার বাবার সাথে একটা হাই প্রোফাইল মিটিং এ ছিল, আর ওই মিটিংটা ছিল হচ্ছে আরিয়ানের বাবার যে শত্রু বা প্রতিদ্বন্দ্বী ছিল সেই সন্ত্রাসী গ্যাং এর সাথে। তো এখানে আমরা দেখতে পাই আরিয়ং এর বাবার যে শত্রু গ্যাং ছিল সেই গ্যাং এর একজন মেম্বার আরিয়ং এর বাবাকে লজ্জায় ফেলার জন্য আরিয়ংকে ইনসাল্ট করতে থাকে, যে এত বড় একটা গ্যাংস্টার নাকি একটা শুধুমাত্র মেয়ে হয়েছে, কোনো ভবিষ্যৎই নাই। আর তখন আরিয়ান করে কি উঠে এবং সে তার স্কিল দেখাতে তরল বের করে ডান্স করতে থাকে এবং নিজের স্টান্টবাজি দেখায়। কিন্তু তখন আমরা দেখি ওই গ্যাং এর ওই ছেলেটা আবারও করে কি ইচ্ছে করে একটা গ্লাস ভেঙে সেই গ্লাসটা ফোরে ফেলে দেয়, আর এর ফলে যেটা হয় গ্লাসের টুকরো আরিয়ান এর পায়ে ঢুকে যায়, এতে তার পকেটে রক্ত বের হতে থাকে। কিন্তু তারপরও আরিয়ান ডান্স করা বন্ধ করে না, আর উল্টো প্রতিদ্বন্দ্বী গ্যাং এর সবাই ওর মজা নিতে থাকে, ওর উপর হাসতে থাকে, আর এর ফলে আরিয়ান এর মারাত্মক রাগ হয় এবং এই অপমানের বদলা নিতে সে করে কি ওই ছেলেটার হাতে নাচ শেষে টরল ঢুকিয়ে দেয়। আর এর ফলে অন্য মেম্বাররা আরিয়ং এর সাথে লড়াই করতে চলে আসে, কিন্তু তখন আরিয়ং এর বাবা সবাইকে থামায় এবং বলে এই বিষয়টা এখানেই শেষ করো। কিন্তু তারপরও আরিয়ং এর এত রাগ হয়েছিল যে সে অপমানের বদলা নিতে যাচ্ছিল। তো এর জন্য আরিয়ং বিশাল একটা কাজ করে ফেলে, সে করে কি পরের দিন ওই গ্যাং এর যে লিডার তারই পিছু নেয় এবং পিছু নিয়ে দেখতে পায় যে ওই লিডার একটা সেলেনে রয়েছে, আর সেখানে গিয়ে আরিয়ং তাকে গলা কেটে মেরে ফেলে। আর এরপর সিন বদলে যায়, আমরা দেখি ওই প্রতিদ্বন্দ্বী গ্যাং এর যে লিডার ছিল তার ফিউনারেল এর সিন দেখানো হয়, যেখানে ওই লিডারের ছেলে আসে আর ওই লিডারের অবর্তমানে সেই বর্তমানে নিউ লিডার, আর সে তার বসের মৃত্যুর বদলা নিতে আরিয়ানকে মারার জন্য কসম কাটে। তো আরিয়ান এর বাবা তো ভয় পেয়ে যায় তার মেয়েকে নিয়ে, তো এর জন্য সে তার মেয়েকে বাঁচানোর জন্য তার সবচেয়ে বিশ্বস্ত বন্ধু যার নাম হচ্ছে বিগ বস তার কাছে পাঠাবে ঠিক করে। আর বিগ বস হচ্ছে কোরিয়ার সবচেয়ে পাওয়ারফুল গ্যাংস্টার এবং ল্যাম বিশ্বাস করে তার মেয়ে যদি ওখানে থাকে তাহলে সেফ থাকবে। আর অন্যদিকে আমরা বিগ বস কে দেখি যে কিচুল নামের একটা লোককে বলে যে আমার ছোটবেলার বন্ধুর মেয়ে আসছে তাকে তুই দেখাশোনা করবি, মানে বুঝতেই পারছো এই কিচুলি হচ্ছে আর কি কোরিয়ান অক্ষয় কুমার। তো এখানে আমরা জানতে পারি কিচুল মূলত কোনো কাজেরই নয়, উল্টো সে বিগ বসের গ্যাং এর সবচেয়ে লো র্যাঙ্কের লোক, কিন্তু সে এর আগে চাপাবাজি করেছিল যে সে চাইনিজ ভাষা জানে, মানে হংচং ফাং, আর যেহেতু ওর বন্ধুর মেয়ে চাইনিজ ভাষা জানে এর জন্য ওকে সিলেক্ট করা হয়েছে। কিন্তু সত্যি বলতে আমাদের এই কিচুল চাইনিজ ভাষার এক চুলও জানতো না। আর পরদিন আমরা দেখি কিচুল তার বন্ধুদের নিয়ে আরিয়ানকে পিক করতে এয়ারপোর্টে যায়, আর তারা তো মনে করেছিল আরিয়ান একজন পুলিশ, তো এয়ারপোর্টে যে ওরা করে কি উল্টো করে নাম ধরে রাখে। আর এরপর আরিয়ান সেখানে আসে এবং সাইনবোর্ডটা ঠিক করে এবং কিচুলের সাথে আমরা তার চামচা চুমচাও দেখি। তো যাই হোক, কিচুল তো ভেবেছিল আরিয়ান হয়তো কোনো পুরুষ হবে, কিন্তু দেখে এটা একটা মেয়ে। আর এদিকে আরিয়ান যখন কথা বলে ওরা তো আর বুঝতে পারছে না, অত চাইনিজ বলছে, কিন্তু ওরা অতটুকু বুঝতে পারে যে সে খুবই স্ট্রিক্ট এবং রাগী মেয়ে। তো যাই হোক, যেহেতু কেউ কারো ভাষা বুঝতে পারছে না এর জন্য এখানে অনেক হাস্যকরের মতো অবস্থা, অনেক সমস্যা হয়। তবে এখানে আমি একটু ভুল বলেছি, অ্যাকচুয়ালি বিগ বস এতটুকু বলেছিল যে আমার ছোটবেলার বন্ধুর বাচ্চা আসছে আমার এখানে, মানে এভাবে বলেনি ছেলে বা মেয়ে আসছে, এরকম কিছু বলেনি আর কি। এর জন্য আর কি আমাদের নায়ক বুঝতে পারেনি যে ছেলে আসছে না মেয়ে আসছে। তো যাই হোক, এরপর আমরা দেখি আরিয়ান বিগ বসের সাথে দেখা করতে যায়, আর বিগ বস তাকে ঠিক মতো ওয়েলকাম করে এবং বলে তুমি এখানে নিজেকে একদম একলা ভাববে না, আমি আর তোমার বাবা ছোটবেলার বন্ধু, তুমি এখানে যতদিন আছো ততদিন তুমি নিশ্চিন্তে থাকবে, এবং কিচুল এবং ওর যে পোলাপান রয়েছে তুমি ওদের বস, ওরা তোমার অর্ডার শুনতে বাধ্য এবং তোমার দেখভাল করবে। আর এর কিছুক্ষণ পর আমরা দেখি কিচুল আর তার বন্ধুরা আরিয়ানকে আরিয়ান এর ঘরে নিয়ে যায়। তো ওখানে গিয়ে আমরা দেখি আরিয়ান যেহেতু সুন্দরী মেয়ে, ওর সামনে পার্ট নেওয়ার জন্য কিচুল আর তার বন্ধুরা তাদের ফাইটিং স্কিল দেখাতে শুরু করে, কিন্তু ওদের ভাব দেখে আমরা বুঝতে পারি ওদের আসলে কোনো যোগ্যতাই নেই। আর এখানে আমরা দেখতে পাই যে কিচুল আরিয়ানকে ইমপ্রেস করার জন্য তার বন্ধুদেরকে মিশামিশি মারছে, কিন্তু তখন আরিয়ান গিয়ে কিচুলের একটা বন্ধুকে একেবারে সত্যি সত্যি মারে। আর তখন আরিয়ান মোটামুটি একটা ধারণা পেয়ে যায় যে এটা কোনো সাধারণ মেয়ে নয়, ফাইট টাইটও জানতে পারে, আর ওরা যেহেতু চাইনিজ ভাষা জানে না এর জন্য যে চাইনিজ জানে আর কোরিয়ানও জানে এরকম একটা মেয়ে হায়ার করে নিয়ে আসে, যার নাম হচ্ছে ইয়ন। ইন্ডিয়ান সিনেমাতে এটা ছিল হচ্ছে লারা দত্ত। তো যাই হোক, এখানে আমরা দেখি ইয়ন একেবারে ইমেচুর একটা মেয়ে ছিল, সে গ্যাংস্টার জিনিসটা অনেক ভয় পায়। তো এর জন্য আরিয়ান যখন রুট কথাগুলো বলে ইয়ন করে কি সেই কথাগুলো রুট ভাবে বলার বদলে সেগুলোকে সুন্দর করে ভালো মতো ট্রান্সলেট করিয়ে দেয়, কারণ ইয়নের কাছে মনে হচ্ছিল আরিয়ান যেভাবে কথা বলছে এভাবে যদি আমি ট্রান্সলেট
হুট করে ওদের মধ্যে ঝগড়া বেঁধে যাবে। তো এই জন্য কথাগুলো ভালো বানিয়ে ট্রান্সলেট করছিল। আর তারপর আমরা দেখি আরিয়ান কিচলকে রিকোয়েস্ট করে, আমি আমার মাকে খুঁজতে চাই, তুমি আমাকে সহায়তা করবে, কারণ আমার মাকে লাস্টবারের মতো কোরিয়াতে দেখা গিয়েছিল। তো এই জন্য আরিয়ান এর মনে হয় যে তার মা এখনো কোরিয়াতে রয়েছে, এখানে খুঁজলে তার মাকে পাওয়া যাবে। আর পরদিন আমরা দেখি কিচলের দুজন সাথীকে অন্য গ্যাং এর কিছু লোকরা বিরক্ত করছে, তবে ওই দুজনের কপাল অনেক ভালো ছিল কারণ সেখানে আরিয়ান ছিল, এবং আরিয়ান ওদেরকে বিরক্ত হতে দেখে ওদের হেল্প করার চিন্তা করে, আর সে একটা ছোট্ট টেবিলকে কিক করে সকল গ্যাংস্টারদেরকে ফেলে দেয়। আর এই সুযোগে কিচলের সাথীরা ওদেরকে মেরে ভাগিয়ে দেয়। আর তারপর আমরা দেখি সেই সন্ধ্যায় ইয়ন, আরিয়ান আর তার কেয়ারটেকাররা ডিনার করতে বাইরে যায়, কিন্তু সেখানে কিচল অনেক ড্রিঙ্ক করে ফেলে, তো এই জন্য সে বমি করে ওয়াশরুমে যায়। কিন্তু তখন হুট করে দুপুরবেলা যাদেরকে মেরেছে সেই গ্যাং এর কিছু লোক এখানে আসে। তো রাইভাল গ্যাং এর এক লোক এসে করে কি কিচলের এক সাথীকে লাথি মেরে ফেলে দেয়, আর তারপর আরিয়াং আর ইয়নকে উত্ত্যক্ত করা শুরু করে। আর তখন আমরা দেখি আরিয়াং এর রাগ উঠে যায় এবং ওদের সাথে ফাইট করতে তৈরি হয়ে যায়। তো আরিয়াং করে কি ওদের উপর চপস্টিক ছুড়ে দেয়, হামলা করে এবং গ্যাংস্টারদের তার পাওয়ারফুল কিক মেরে ফেলে দেয়। তো ইন্ডিয়ান আর চাইনিজ সিনেমার এখানে যে পার্থক্যটা আমরা পেলাম, মানে ওদের যে অ্যাকশন দৃশ্যটা কম্পু টাইপের, এখানে ওরা একটু বেটার করেছে। আবার তারপর নায়িকার একটা ব্যাপার আছে, মানে ইন্ডিয়ান সিনেমাতে ইমিজেকশন নামে যে নায়িকাটা অভিনয় করেছিল সুন্দরই বেশি, কিন্তু চাইনিজ শিকিউ ওর ক্যারেক্টারটাকে ইমিজেকশনের চেয়ে আরো ভালো মতো ফুটিয়ে তুলেছে। তো যাই হোক, তারপর আমরা দেখি এই ঘটনার পরে কিচুলের সাথে তো দ্রুত ওয়াশরুমে যায়, আর কিচুলকে বলে আরিয়ান তো সেই লেভেলের ফাইট জানে উস্তাদ, কিন্তু কিচুল তার কথা বিশ্বাস করে না, সে মানতেই পারে না একটা মেয়ে একা এতগুলো ভয়ঙ্কর গ্যাংস্টারদের মোকাবেলা করবে, এটা সম্ভব না। আর এদিকে আমরা দেখি আরিয়াং এর কাছ থেকে মার খেয়ে যাওয়ার পর ওই লোকেরা করে কি ওদের যে মেইন বস তার কাছে গিয়ে সব বলে, আর মেইন বস তারপরে কিচুল এবং তার পোলাপানদের মেইন টার্গেট বানিয়ে নেয়। আর পরের দিন আমরা দেখি ওই রাইভাল গ্যাং কিচুল সম্পর্কে কিছুটা রিসার্চ করে এবং বুঝতে পারে যে এটা একটা বলদ, আর তারা কিচুল আর আরিয়াংকে তাদের হেডকোয়ার্টার ইনভাইট করে। আর এরপর যখন আরিয়াং আর কিচুল সেখানে যায়, সেখানে গিয়ে দেখতে পায় যে কিচুলের দুটো সঙ্গী করে পিটিয়ে আহত করে রেখেছে। আর পরদিন আমরা দেখি ওই রাইভাল গ্যাং করে কি কিচুলের যে দুটো সাথী রয়েছে ওদেরকে ধরে নিয়ে যায়, আর ওদেরকে বাঁচাতে হলে কিচুল আর আরিয়াংকে যেতে বলে। তো সেই হিসাবে কিচুল আর আরিয়াং যখন যায়, তারা গিয়ে দেখতে পায় ওই গ্যাংস্টাররা কিচুলের ওই দুই সহযোগীকে অনেক বাজে ভাবে মেরেছে। তো নিজের সাথীদের এমন অবস্থা হতে দেখে কিচুলের ব্যাপক রাগ হয়, আর সে রাইভাল গ্যাং এর লিডারকে মারামারি করার জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু আমাদের কিচুল তো আসলে কোনো কামই ভালো নয়, তো সে লিডারকে একটু টাচও করতে পারে না, উল্টো লিডার ওকে মেরে তেনা তেনা করে দেয়। কিন্তু তখন আরিয়াং বুঝতে পারে যে আমি যদি এখন হেল্প না করি ও তো আরো মার খেয়ে শেষ হয়ে যাবে, আর এর জন্য একটা বাদাম তুলে লিডারের চেহারায় মারে, আর এর ফলে লিডারের ব্যালেন্স নষ্ট হয়ে যায় এবং কিচুল লিডারের মুখে একটা ঘুষি মারতে পারে, আর তারপর লিডার পড়ে যায়। আর তারপর আমরা দেখি রাইভাল টিমের সব লোক কিচুলকে ঘিরে ধরে এবং তাকে মারতে শুরু করে, তবে এত মার খাওয়ার পরেও সে আরিয়াংকে প্রোটেক্ট করার চিন্তা ভাবনা করে, মানে যেহেতু তার বস তাকে ডিউটি দিয়েছে আরিয়াংকে বাঁচাতে হবে। কিন্তু আরিয়াং যখন দেখতে পায় লাগাতার কিচুল খালি মার খাচ্ছে, তখন আরিয়াং আর ধৈর্যের বাঁধ ধরে রাখতে পারে না, সে করে কি কিচুলকে পেছনে টেনে নিজেই ফাইট করতে শুরু করে, এবং এটা আমার দেখা অন্যতম একটা বেস্ট ফিমেল কম্পো ফাইট ছিল আর কি। এবং আমরা দেখি সে তার পাওয়ারফুল কিকের সাহায্যে সবগুলোকে মাটিতে ল্যাটাফেটা করে দেয়। আর আরিয়াং এর ফাইটিং স্কিল দেখে কিচুল পুরো শকড হয়ে যায়, কারণ ও তো আরিয়াংকে এতদিন একটা সিধে সাদা নারী মনে করত। তো যাই হোক, এরপর তারা সবাই বাড়িতে ফিরে আসে, আর আরিয়াং এর ফাইটিং স্কিল দেখে কিচুলের সাথীরা তো খুব ইমপ্রেস হয়েছিল, তবে তার সাথে তারা আবার ভয় পাচ্ছিল, কারণ যদি আবার উল্টা পাল্টা করে মার দেয় তাহলে তো আবার সমস্যা। কিন্তু এরকম কিছু হয় না, উল্টো আমরা দেখি রাতে কিচুল আর আরিয়াং গার্ডেনে বসে ড্রিঙ্ক করছিল, তবে তারা একে অপরের ভাষা কিন্তু বুঝতে পারছিল না, তবে তারপরেও তারা ইমোশনালি অ্যাটাচড হওয়া শুরু করে, মানে একজনের আরেকজনকে ভালো লাগা শুরু করে। আর পরের দিন আমরা দেখি সকালে সবাই একসাথে নাস্তা করছিল, তো এখানে আরিয়াং ওদের সাথে অনেক ভালো মতো কথা বলে, এতদিন কিন্তু রুড ভাবে কথা বলে এসেছে, কিন্তু অনেক ভালো মতো কথা বলে। কিন্তু ওই যে ওয়ান ট্রান্সলেটর, ওর তো আবার অনেক রাগ ছিল সাঙ্গপাঙ্গদের উপর, তো ও করে কি আরিয়াং এর কথাগুলো উল্টো ভাবে ট্রান্সলেট করে এবং ওদের ভেতর ভীতির চেষ্টা করে, আর এভাবে মজা নেয়, মানে এটা একটা ফানি দৃশ্য ছিল আর কি। আর যেহেতু এটা একটা সিনেমা সামারি, মানে সংক্ষেপ, এখানে তো আমি সব বলতে পারছি না, তবে সমস্যা নেই, সিনেমাটা ডাউনলোড লিঙ্ক আমি দিয়ে দেবো ডিসক্রিপশনে। তো যাই হোক, এরপর আমরা দেখি কিচুল আর তার সাথীরা হেডকোয়ার্টারে যায়, আর সেখানে তারা দেখে রাইভাল গ্যাং এর লিডার হারমান্তে সেখানে আসে। তো বিগ বসের একটা প্রতিদ্বন্দ্বী হঠাৎ করে কি হলো তার কাছে ক্ষমা চাইতে এসেছে, তো এটা দেখে বিগ বস ইমপ্রেস হয়ে যায় কিচুলের উপর এবং ওকে লো র্যাঙ্ক থেকে ডাইরেক্ট নিজের ডান হাত বানিয়ে ফেলে। আর এরপর দৃশ্যের পরিবর্তন হয়, আমরা হংকং এর সেই ড্যাঞ্জারাস গ্যাংকে দেখি যারা এখনো আরিয়াং এর প্রতিশোধ নিতে যাচ্ছে, আর এর জন্য তারা কিছু প্রফেশনাল কিলারকে কোরিয়া পাঠিয়ে দেয়। আর এদিকে আমরা দেখি কোরিয়াতে আরিয়াং আর তার বন্ধুরা একটা শহরে ভালো সময় কাটাচ্ছিল, কিন্তু তখনই তারা জানতে পারে কেউ তাদের মারতে পিছু নিয়েছে। তো এখানে তারা ভাবে হয়তো কিলারগুলো কিচুলকে মারতে এসেছে, কিন্তু একটু পরে তারা বুঝতে পারে যে না, এই কিলারগুলো আরিয়াংকে মারতে এসেছে। তো কিলার তাদের উপর হামলা শুরু করে, আর যখন ওরা বুঝতে পারে ওদের সাথে পারবে না, তখন জাস্ট পালানো শুরু করে। কিন্তু এরই মধ্যে একটা কিলার বন্দুক দিয়ে আরিয়াংকে শুট করে দেয়, আর এর ফলে আরিয়াং আহত হয়ে যায়। কিন্তু তখন জীবনের রিস্ক নিয়ে কিচুল কোনোভাবে আরিয়াংকে বাঁচিয়ে একটা সেফ জায়গায় নিয়ে যায়, আর বসকে কল করে সব ঘটনা খুলে বলে। আর তারপর তারা সবাই ঘরে আসে, আর কিলারদের কাছ থেকে কিভাবে নিজেদেরকে বাঁচানো যায় সেই উপায় ভাবতে থাকে। কিন্তু তখনই তারা জানতে পারে যে কিলাররা এই ঘরের কাছেও চলে এসেছে, তো এই জন্য তারা দ্রুত এখান থেকে পালানোর জন্য দুই ভাগে বিভক্ত হয়ে যায়। প্রথম গ্রুপ হচ্ছে আরিয়াং আর কিচুল, আর অন্য গ্রুপ হচ্ছে ইয়ন সহ বাকি কিচুলের সাথীরা। কিন্তু কিছুক্ষণ পরেই কিলাররা বুঝে যায় যে কোনটায় কিচুল আর আরিয়াং রয়েছে, মানে তাদের
টার্গেট রয়েছে, তো তারা ওদের পিছু নেয়। কিন্তু আমাদের কিছু লেখনে সেই লেভেলের গাড়ি চালায় এবং কিলারদের গাড়িকে ট্রিক করে একটা ট্রাকের বাড়ি খেয়ে থামিয়ে দেয়। মানে আপাতত আর কি আমাদের নায়ক নায়িকা বেঁচে আসে। আর তারপর আমরা দেখতে পাই আমাদের নায়ক মানে কুচিল, সে আরএনকে কিলারদের হাত থেকে বাঁচানোর জন্য তার নিজের বাড়িতে নিয়ে এসেছে। তো নিজের বাড়িতে যখন নিয়ে আসে, বাড়িতে আসার পরে আমরা দেখি আমাদের নায়ক কুচিলের বাবা মা মনে করে যে আরএন হয়তো তাদের ছেলের গার্লফ্রেন্ড, তো এই জন্য কুচিলের মা অনেক খুশি হয় আর ওদের ফ্যামিলির ঐতিহ্যবাহী নেকলেস দেয় যাতে এটা আরিয়ানকে আমাদের কুচিল গিফট করতে পারে। তারপর তারা নিশ্চিন্তে ঘরেই রাত কাটায়, কারণ এখানে কিলারদের ভয় ছিল না। আর এদিকে আমরা দেখতে পাই হংকং, যেখানে আমরা দেখি আরিয়ান এর বাবা একটা গ্যাং মিটিং করছে, কিন্তু তখনই হঠাৎ করে সেখানে ব্লাস্ট হয় আর এর ফলে আরিয়ান এর বাবা অনেক বাজেভাবে আহত হয়ে যায়। আর এদিকে আমাদের দেখানো হয় আরিয়ান এবং কিচুলের বন্ধুরা একসাথে আড্ডা দিচ্ছে, কিন্তু তখনই আরিয়ান তার বাবাকে কল করতে একটু বাইরে আসে, কিন্তু চোখের সামনে সেই কিলারকে দেখতে পায়। আর এটা দেখে আরিয়ান করে কি, ওদের উপর ছুরি দিয়ে অ্যাটাক করে। তো এর ফলে চামচা যে দুটো কিলার ছিল তারা মারা যায়, শুধুমাত্র লেডিজের লিডার কিলার ছিল সে বেঁচে থাকে, আর সে অনেক ভালো ফাইটার ছিল। তো এখানে আরিয়ান এবং ওই মেয়েটির সেই লেভেলের ফাইট হয়, তারা দুজনেই নিজেদের বেস্ট ফাইটিং স্কিল দেখাতে থাকে। তো যেহেতু এখানে কিলারটা একটু বেশি শক্তিশালী ছিল, এই জন্য সে আরিয়ানকে আহতই করে দেয়। তো আরিয়ান যখন বুঝতে পারে ওর সাথে শক্তিতে পারবো না, তখন বুদ্ধি খাটাতে শুরু করে। সে করে কি, টুট করে খড়ের গাদার মধ্যে লুকিয়ে পড়ে। আর এটা দেখে ওই কিলার করে কি, পুরো খড়ে তরল দিয়ে আক্রমণ করতে থাকে, কিন্তু তখন সুযোগ বুঝে আরিয়ান করে কি খড়ের ভেতর থেকে কিলারের পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর এর ফলে কিলার ইনস্ট্যান্টে সেখানে মারা যায়। আর এরপর আরিয়ান তার মায়ের লোকেশন সম্পর্কে জানতে পারে, আর তারপর সে দ্রুত মায়ের সাথে দেখা করতে বের হয়। কিন্তু সেখানে গিয়ে সে জানতে পারে তার মা অলরেডি নতুন একটা পরিবার বানিয়ে ফেলেছে, মানে আবার বিয়ে করেছে, এবং সেখানে অলরেডি তার নতুন মেয়ের সাথে সে ভালো খুশিতে রয়েছে। তো এটা দেখে আরিয়ান কান্নায় ভেঙে পড়ে, সে আর তার মায়ের সাথে দেখা করে না, সেখান থেকে চলে আসে। মানে আরিয়ান এখানে ভয় পাচ্ছিল সে যদি এখন তার মায়ের কাছে যায় তার মায়ের আনন্দটা হয়তো নষ্ট হবে, এবং এটা দেখে সে এত কষ্ট পায় যে সে সিদ্ধান্ত নেয় সে হংকং তার বাবার কাছে ফিরে যাবে। কিন্তু এখানে আমাদের কিচুল তাকে থামানোর চেষ্টা করে। সরি, আর নামটা একবার আমি কিচুল বলছি একবার কুচিল বলছি, তো যাই হোক কঠিন নাম। তো যাই হোক, আমাদের নায়ক যতই থামানোর চেষ্টা করুক আমাদের নায়িকা কিন্তু থামে না, সে হংকং ফেরত আসে। আর হংকং গিয়ে সে দেখতে পায় তার বাবার এই অবস্থা হয়েছে, আর তখন আমাদের নায়িকার বাবা শেষবারের মতো নায়িকার সাথে কথা বলে মারা যায়। আর তখন নায়িকা কসম কাটে সে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এর পরের দিনই আমরা আমাদের কিচুলকে হংকং দেখি, সে এখানে আরিয়ান এর সাথে দেখা করতে এসেছে। আর এখানে সে কিচুল করে কি ডাইরেক্ট তার মায়ের দেওয়া নেকলেসটা দেয় এবং ইনডাইরেক্টলি প্রপোজ করে, আর আরিয়ানও এতে সাড়া দেয়, সে কিচুলকে কিস করে। আর এরপর সিন চেঞ্জ হয়, আমরা দেখি ওই ভিলেন গ্যাং এর একটা মেম্বারের বিয়ে হচ্ছে, আর সেই বিয়েতে ওই ভিলেন গ্যাং এর যে লিডার বা বস সে এসেছিল। আর এদিকে আমাদের নায়িকাও কিন্তু এই বিয়েতে এসেছে ওই বসকে মেরে বাই পুরো গ্যাংকে শেষ করে তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে। আর আরিয়ান এই বিয়েতে এসেছে হচ্ছে বউয়ের সাজে এবং তার চেহারা কেউ দেখতে পাচ্ছে না। তো সে যখন বউ সেজে বসের কাছে আশীর্বাদ নিতে যায়, তখন ওই সুযোগ বুঝে সে করে কি তরল বের করে বসের উপর অ্যাটাক করে, কিন্তু বস এতে মরে না, উল্টো এখানে তাণ্ডব বেজে যায় এবং রাইভাল গ্যাং এর বাকি সবাই চলে আসে এবং আরিয়ান এর উপর হামলা করে। আর ঠিক ওই মুহূর্তেই নায়িকাকে বাঁচাতে তখন আমাদের কিচুল তার লোকজন নিয়ে চলে আসে। তো এখানে আমরা দেখি আরিয়ান গুলি থেকে বেঁচে বেশ কিছু গ্যাংস্টারদেরকে মেরে ফেলে, আর অন্যদিকে রাইভাল গ্যাং এর বস এখান থেকে পালাতে থাকে। আর এটা দেখে আরিয়ান তার পিছু নেয় এবং অন্ধকার টানেলে পৌঁছে যায়, আর সেখানে গ্যাংস্টারদের গ্রুপ তাকে ঘিরে ফেলে। কিন্তু আরিয়ান এর সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে সে কম্পুতে অনেক ভালো এবং সে তার পাওয়ারফুল কিক মেরে সবটিকে আহত করে দেয়। আর তারপর টানেল থেকে বের হয়ে ওদের যে মেইন বস তাকে খুঁজতে থাকে। আর তারপর আরিয়ান এর সাথে দেখা হয়ে যায় হচ্ছে বসের যে রাইট হ্যান্ড, মানে এই পুরো ঝামেলার যে শুরু করছে ওই কাজ ফেলে, সেই হারামজাদাকে পায়। আর ওই হারামজাদা আরিয়ান এর উপর গুলি চালায়, কিন্তু আরিয়ান তার স্কিলে গুলি থেকেও বেঁচে যায় আর তারপর ওকে বুকে ছুরি মেরে ফেলে। আর তারপর আরিয়ান যায় হচ্ছে বসের কাছে, তবে আরিয়ান যথেষ্ট আহত হয়ে গিয়েছিল। তো আরিয়ান যখন বসের সাথে তরল দিয়ে ফাইট করতে যায়, বসেরও তরল দিয়ে ফাইট করার কথা, কিন্তু হঠাৎ করে বস তরল ফেলে দিয়ে বন্দুক বের করে আরিয়ান এর পায়ে শুট করে, আর তারপর আরিয়ান এর মাথায় বন্দুক তাক করে হাসতে থাকে। কিন্তু তখন আমাদের নায়ক কিচুল চলে আসে এবং বসের মনোযোগ তার দিকে নেওয়ার চেষ্টা করে, আর তখন বস রেগে কিচুলকে শুট করে দেয়, আর এর ফলে কিচুল বিল্ডিং থেকে পড়ে যায়। কিন্তু এই সুযোগে আরিয়ান করে কি বসের উপর আক্রমণ করে এবং চাকু বসের বুকে ঢুকিয়ে ওকে বিল্ডিং থেকে নিচে ফেলে দেয়, আর এর ফলে বস মারা যায়। তো আরিয়ান তখন মনে করে হয়তো আমাদের নায়ক কিচুল মারা গিয়েছে, কিন্তু দেখতে পায় না, হারামজাদা কৈমাসের যান ট্রাকের উপরে পড়েছে। তো তখন একটা মিষ্টি হাসি দেয়। আর এরপর সিন বদলায়, আমরা দেখি আরিয়ান কিন্তু তার বাবার ব্ল্যাক ড্রাগন গ্যাং এর বস, আর এদিকে কিচুলের কাজ তো শেষ, সে কোরিয়া ফিরে যাচ্ছে। আর আমরা এখানে বুঝতে পারি যে আমাদের নায়িকা আমাদের নায়ককে আটকায় নেই, নায়িকা হয়তো তার কেরিয়ার নিয়ে ব্যস্ত। কিন্তু তখন আরিয়ান এর যে ডান হাত, যে আবার আরিয়ান এর ফ্যামিলির অনেক বিশ্বস্ত, সে বলে তুমি কিচুলকে কোরিয়া যাওয়া থেকে থামাও, কারণ তোমার বাবা কিন্তু তোমার মাকে ছেড়ে ঠিক একই ভুলটা করেছিল, আমি চাই না তুমি সেই ভুলটা করো এবং পুরো জীবন আফসোস করো। আর এটা শুনে আরিয়ান বুঝতে পারে যে না, তার কেরিয়ার চেয়ে তার ভালোবাসা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এর জন্য আমাদের নায়িকা করে কি, নায়ককে আটকাতে তার পুরো গ্যাং নিয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়ে, এবং তারপর আমাদের নায়ককে যেভাবে থামায়, সিরিয়াসলি এটা একটা হাসির ব্যাপার ছিল, এবং নায়কের গলায় পুরো গ্যাং নিয়ে ছুরি ধরে তারপর আমাদের কিচুলকে প্রপোজ করে। আর কিচুল তো থাকার জন্য রাজি হয়ে যায়, একটা গ্যাংস্টার ওয়াইফ পেল আর কি লাগে, আর একে অপরকে জড়িয়ে ধরার এখানেই অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায়। তো যাই হোক, সত্যি কথা বলতে আমি এটার যে হিন্দি ভার্সন দেখেছি অক্ষয় কুমারের, সেটাও আমার
কাছে ভালো লেগেছে, আলাদা মজা দিয়েছে, এটাও আমার কাছে আরেক রকম ভালো লেগেছে। তবে দুই সিনেমার দুটো জিনিস বেস্ট। হিন্দি সিনেমাতে অক্ষয় ছিল, অক্ষয় যেভাবে তার সিনেমাটা ফুটিয়ে তুলেছে, আমাদের এই চাইনিজ সিনেমার নায়কটা কিন্তু ওভাবে ফুটিয়ে উঠতে পারেনি। কিন্তু আবার এই চাইনিজ সিনেমার নায়িকাটা যেভাবে ফুটিয়ে উঠেছে, অন্যদিকে ইন্ডিয়ান সিনেমার ওই নায়িকা ইমেজ অ্যাকশন কিন্তু ওরকম ভাবে ফুটিয়ে উঠতে পারেনি। তো দুটো সিনেমাই দুই দিক থেকে বেস্ট হয়েছে। তো যাই হোক, তোমাদের মধ্যে যারা এই দুটো সিনেমাই দেখেছো তারা কমেন্টে অবশ্যই জানাবে যে ইন্ডিয়ান ভার্সনটা বেশি ভালো ছিল নাকি অরিজিনাল চাইনিজ ভার্সনটা বেশি ভালো ছিল। তো যাই হোক, ভালো থেকো, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর গাইস, তোমরা যারা অ্যানিমেশন লাভার রয়েছো তাদের জন্য কিন্তু আমরা একটা চ্যানেলের সাথে কোলাবরেট করেছি যেটার নাম হচ্ছে অনলি জাপানিজ। আর এখানে কিন্তু অসাধারণ সব অ্যানিমেটেড সিরিজ আসবে, মানে একসাথে দুটো করে সিরিজও চলবে, এবং টপ টপ যে জাপানিজ অ্যানিমেটেড সিনেমা রয়েছে সেই সব সিনেমা আসবে। মানে মোট কথা পুরো চ্যানেলটাই হবে জাপানিজ অ্যানিমেশন নিয়ে, এবং অলরেডি সেখানে কিন্তু বেশ কয়েকটি জাপানিজ জনপ্রিয় এবং ভাইরাল অ্যানিম সিরিজ এক্সপ্লেইনড হয়েছে। তো তোমাদের আমি চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডিসক্রিপশন এবং পিন কমেন্টে, গিয়ে চ্যানেলটা একটু ঘাটাঘাটি করে দেখো, যদি পছন্দ হয় তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।